দশ মিনিটে রিক্সা নিয়ে আমাকে গুলিস্তান পৌঁছায় দিবেন, আপনাকে পাঁচশো টাকা দিব। আপনাকে পাঁচশো টাকা দিব আমি। উঠেন, উঠ, উঠ শালা, একদম গুলিস্তানে নিয়ে যাবি, দেখি কেমন পারিস। বয়স্ক মানুষ যতটুকু যাই বল আছে ততটুকু চললাম রে বাপ। আরে আসতেছি আসতেছি, একটু একটু, হ্যাঁ আমি এসে চলে আসবো, পাঁচ মিনিট, হ্যাঁ হ্যালো, আরে বাবা আসছি তো, এ জাস্ট পাঁচ মিনিট, হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে আমি চলে আসবো, আর একটু একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবা আপনি কি কথা কানে যাচ্ছে না নাকি, আপনি এরকম শুরু করলেন কেন, যান। আরে বাবা যাইতে আসি তো, আমি তো আর মেশিন না রে বাপ, আমি বয়স্ক একটা মানুষ, গরিব, রিক্সা চালায় সেটা ভাত খাই, যদি উঠতেই যদি আপনি এই বাজে কন যে যান না কা যান না কা, আমি কি মেশিন। আরে আই দাঁড়া, কি সমস্যা, হ্যাঁ নিতে পারবি না আগে বলতি, তুই আমারে নিয়ে টানতেছিস কেন, তোর এইভাবে টানতে বলছি কি প্রবলেম, তুই তুই করে কথা বলছিস মুরব্বি মানে, আপনি করে বলেন কেন, তুই তুই করে ভালো লাগে, আপনার বাপ বয়স হলো, আপনি আমাকে ভালো আর অভালো শেখানোর কে, কি সমস্যা, হ্যাঁ কে আপনি, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, সাধারণ নাগরিক তা আপনি বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ নাগরিকের মতো থাকেন, আপনি আমার এখানে কথা বলতে আসছেন কেন, অসহায় একটা রিকশা চালক না, অসহায় রিকশা চালক না, হ্যাঁ ওনারে আমি বলছি পনেরো মিনিটের মধ্যে আমাকে পৌঁছাই দিতে হবে, পনেরো মিনিট কোথায়, এই এখন হয়ে গেছে সাড়ে পঁয়ত্রিশ মিনিট, উনি এখন পর্যন্ত এই রোডেই পড়ে আছে, কেন আমার সময়টা নষ্ট করলো উনি, আমার ওনার জন্য যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পূরণ কে দেবে, আপনি দিবেন, পনেরো মিনিটে যাইতে পারে নাই, এই মিয়া আপনাকে পনেরো মিনিট যাত্রী সময় দিল, আপনি পনেরো মিনিটে তাকে পৌঁছে দিতে পারলেন না, আপনি কি রিক্সা চালক না ট্যাক্সি, আর দেখেন এই আপা দশ মিনিটে আমার গুলিস্তান পৌঁছে দিবে দেখবেন, মানে কি, মানে কি আপনি রিক্সা চালাইবেন কেন, আমাকে পৌঁছে দিবেন, আমি কি রিক্সা চালাই যে আপনাকে গুলিস্তান নিয়ে যাব, চালাইবে কেন, আমি চালাবো, ওই লোকটা অসুস্থ মানুষ, এই বয়সে কোনো তারণায় হয়তো রিক্সা চালাচ্ছে, সে টাইমলি যাইতে পারে না, তাকে তুই তাকারি কত কিছু বললেন তা তার সে আপনি ভালো চালাইতে পারেন, শুনে আপনি বড় বড় লেকচার না আমার সারেন, মানে কি সারেন না, আরে চাচা ওঠেন ওঠেন, দশ মিনিটে রিক্সা নিয়ে আমাকে গুলিস্তান পৌঁছায় দিবেন, আপনাকে পাঁচশো টাকা দিব, আপনি কে হাতে কথা বলছেন, কেন ওঠেন, অযোগ্য, আপনাকে পাঁচশো টাকা দিব আমি, ওঠেন, উঠ, উঠ শালা, একদম গুলিস্তানে নিয়ে যাবি, দেখি কেমন পারিস, মুরব্বি মানুষ রিক্সা চালাইছে কিছু মনে হয় নাই, চল যা যা শালা, ভালো হচ্ছে না কিন্তু, ভালো খারাপ কি, পুরো রিক্সা চালাইতে পারে না, পনেরো মিনিট টাইম দেও।
রিকশা চালকে টাইম দাও এই আমি কি রিকশা যা 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 নাহলে বাড়ি চলে যাব এই যে তোর ফোন ফলাই দিন এই যে ফোন দিয়ে ফলাই দিন যা না 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 নতুন আলু আবা আমার খেতের আলু আমার আব্বা লাগাইছে বুঝছেন আব্বা খেতে লাগাইছে ওই আলু নিয়ে আইছি আব্বা খেতে লাগাইছে এটা নতুন আলু হ্যাঁ নতুন আলু নতুন আলু হ্যাঁ এই এই এটা নতুন আলু না এটার মধ্যে তুই পুরানটার মধ্যে বালু মাখাই নিয়ে আইছস না পুরানটার মধ্যে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে সক সক করে বালু নতুন আলুর মধ্যে তো এত বালু থাকে না নতুন আলুর বালু থাকে গায়ে গায়ে আর এটার বালু তোর ভরাই যায় এই যে এই যে আপনি কি কইলে আমি পুরান আলু রে নতুন আলু বানাই নিয়ে আইছি তাই তো আপনি আলু চেনেন কি আলুর ক্ষেত চেনেন আপনি আলুর ক্ষেতে জন্ম আমার আলুর ক্ষেতে জন্ম হ্যাঁ তা আলু তোর বাপ আপনার বাপের বাপের কয় বিঘা জমি আছে আপা আমার বাপের জমি নাই ফ্ল্যাট আছে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে আলু চাষ করেন আলু চাষ করতে কোন মুখে আছে তাহলে কি করেন আলু চাষ করলে তাহলে তো আমি বিক্রি করতাম আপনি আলু চিনেন হ্যাঁ আপনি কইতাছেন পুরান আলু রে নাকি আমি বালু ভরায় নিয়ে আইসা আলু কইতাছি আপনি জীবনে আলু খাইছেন আপনি আলু খান এই তুই আমারে আলু জীবনে খাইছি এই হইছে এই হইছে এত কথা কইতেছিস কেন তা কি আমরা কইলে পুরান আলুতে মাটি ভরায় আলু বানাই নিয়ে আইছি তাই তো পুরান আলুতে বালু ভরায় নতুন আলু বানাই নিয়ে আইছস নতুন আলুর গায়ে গায়ে মাটি থাকে আর এই টাইম বালু তো চচ্চর করে পড়তাছে চচ্চর করে পড়তাছে এই যে এই যে এই যে আমরা গায়ে তো বালু আছে এই যে দেখছেন এই যে এই যে আই যে মাটি 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 হয়ে গেছে মাটি মাটি হইছে না লাল হইছে দেখ তো লাল হইছে মাটি দিয়ে তৈরি করছে তুই আমার গায়ে হাত দিলি কেন আসলে তো খারাপ মহিলা রে ভাই জঘন্য পুরুষ আমার মতো স্বামী বউ আপনার শ্রদ্ধ খুশি ভাগ্য চেহারা সুরত আমার খারাপ না হাউল বেডা ইস দেখছস কি করছে আরেকদিন তো সামনে পায় নেই তো টান দিয়ে সির মুচুল।